second. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও জুড়ে থাকছে ট্রলিং মুভির রিভিউ নিয়ে। আর এই ভিডিওটি পরিচালনা করেছেন সঞ্জয় সমান্তার। কস্টিংয়ে আছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন, শতাব্দী অদূত, রাশেদ মামুন, লরেন মেন্ডেস প্রমুখ। ট্রলিং একটি সাইকো থ্রিলার ওয়েব ফিল্ম। ট্রল বলতে আমরা কী বুঝি? বন্ধুবান্ধবদের মাঝে ট্রল শব্দটি বেশি প্রচলিত, কিন্তু মুভিতে ট্রলকে একেবারে অন্যভাবে দেখানো হয়েছে, যা একজনের জন্য খেলা আর অন্যজনের জন্য মৃত্যুর সামিল। ট্রেইলারে রিলিজের সময় ভাবছিলাম অপূর্ব একজন সহজ সরল মানুষ, ওরে নিয়ে সবাই ঠাট্টা তামাশা করবে, পরে কোনো সেন্সিটিভ কারণে সে হাতুড়ি নিয়ে প্রতিশোধ নেবে। কিন্তু ভাইরে ভাই, মুভির কাহিনী একেবারেই ভিন্ন। সঞ্জয় সামন্তের পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মে মূল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। সাধারণ বাংলা নাটকের সাধারণ স্ক্রিপ্টকে অতিক্রম করে এবার নতুন কাহিনী নিয়ে সম্পূর্ণ ভিন্ন একটি চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন অপূর্ব। সিনেমার অপূর্বর পাশাপাশি পুলিশের চরিত্রে শতাব্দী অদূত ও সিনেমার নায়িকার চরিত্রে তাসনিয়া ফারিন অভিনয় করছেন। তবে মুভি বিশদভাবে বর্ণনা করে সিনেমায় আবেগকে নষ্ট করতে চায় না, তবে এইটুকু না বললে আক্ষেপ থেকে যাবে যে এই সিনেমায় বিষয়বস্তু বর্তমান সময়ের জন্য 100-তে 100 ভাগ শিক্ষণীয়। সত্যি এই ধরনের কাজ করার জন্য পুরো টিমকে ধন্যবাদ দেই। যদিও কিছু কিছু দৃশ্যে অপূর্বের অভিনয় সাধারণের মতো লেগেছে, কিন্তু বিশেষ কিছু দৃশ্যে অপূর্বের এক্সপ্রেশন ছিল অন্যান্য। দর্শক, তাকদীর জানুয়ারের পর ট্রল ও একটা ভালো নির্মাণ। অপূর্বে এর অভিনয় বেশ ভালো ছিল, তবে সকলের উচিত এরকম দেশীয় কন্টেন্টকে অ্যাপ্রিসিয়েট করা, যাতে নির্মাতারা ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিবে। দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকেই।